নমস্কার বন্ধুরা, আমি আবির, আপনারা দেখছেন বাংলা টেক্স ইউটিউব চ্যানেল। আবার স্বাগতম জানাই আপনাদেরকে বাংলা টেক্স ইউটিউব চ্যানেলে। তো রেশনের ব্যাপারে একটা নতুন নিউজ বেরিয়েছে, যেখানে বলা হয়েছে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে এখন থেকে রেশন তুলতে পারবেন। সেটা নিয়েই আজকের ভিডিওটা বেশি দেরি না করে শুরু করব। কিন্তু তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের চ্যানেলে নতুন চলে এসেছেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এই লাল কালারের বাটনে ক্লিক করে, আর আমাদের প্রত্যেকটা ভিডিওর আপডেট পেতে এই বেল আইকনটাকেও বাজিয়ে দেবেন, কারণ আমরা এই ধরনের ভিডিও কন্টিনিউ আপলোড করতে থাকি। তো চলুন বেশি দেরি না করে নিউজটা দেখে নিই। পানি ভাস্কারের তরফ থেকে এই নিউজটা ছিল, মোদী সরকার একটা নতুন নিয়ম চালু করতে চলেছে, প্রত্যেকটা রেশনের দোকানে আপনার ফিঙ্গারপ্রিন্ট দিলেই আপনি পেয়ে যাবেন আপনার রেশনের পুরো প্রাপ্যটা। তো সেটা আপনার যদি ব্যাকডেটে নাও তোলেন সেগুলোও পেয়ে যাবেন, এই নিউজটা এরকমই বলা হয়েছে। আর এটার জন্য আপনাকে রেশন কার্ডের সাথে আধার কার্ডে লিঙ্ক করতে হবে, আর কারণ যদি আপনার আধার কার্ডের সাথে রেশন কার্ডে লিঙ্ক না করা থাকে অবশ্যই বায়োমেট্রিকটা মানে ডিটেক্ট করতে পারবে না যে আপনি সেই মানুষটা। যে কোনো রেশনের দোকান থেকে আপনারা আপনাদের রেশনটা তুলতে পারবেন, এখন আর কোনো অসুবিধা হবে না। আর আপনারা সেই অনেক সময় হয় যে আগের রেশনগুলো পান না, তো এখন থেকে আপনারা সেটাও পাবেন। তো এটা এখনও ওয়েস্ট বেঙ্গলে লঞ্চ করেনি, তো এটা কিছুদিনের মধ্যেই আশা করা যায় লঞ্চ করে দেবে। এটা 10 তারিখের নিউজ, আপনারা চাইলে এটাকে পড়তে পারেন, আমি ডেসক্রিপশনে এই লিঙ্কটা দিয়ে দেবো, এটা হিন্দিতে আছে অবশ্য, আমি বাংলায় কনভার্ট করে নিয়েছি। তো থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও, এভাবে দেখতে থাকুন, শিখতে থাকুন, বাংলা টেক্সের সাথে বলতে থাকুন জয় হিন্দ, বন্দে মাতরম।